আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কারি প্যারাডাইস ইউএসএ ব্লগস। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে একটা খুবই বেশি মজার ইয়াম্মি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পালং পনির। আর পালং পনির পছন্দ করেন না এমন মানুষ আমার মনে হয় অনেক কম আছেন। আর এই রেসিপিটি করার জন্য আমার যে যে ইনগ্রিডিয়েন্ট লাগতেছে সেগুলো তো ডেফিনেটলি পালং শাক লাগবে, অথবা স্পিনাচ শাক আমি নিয়েছি এখানে। তারপরে একটা বড় পেঁয়াজ কেটে নিলাম, কয়েকটা কাঁচামরিচ, তারপরে রসুন, আর পনির নিয়েছি 10 থেকে 12 পিস। আর সেটা আপনারা যদি চান ফ্যাট ফ্রি পনির নিতে পারেন। এখানে আমি নিয়ে নিলাম আস্ত জিরা, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, তারপর কারি পাউডার, একটু মেথি পাউডার, ধনে গুঁড়ো এবং লবণ, তেল পরিমাণ মতো, আর পালং শাক আর টমেটো কুচি। আর আপনারা যদি এক্সাক্ট যে পরিমাণ সেটা জানতে করতে চান সেটা ফলো করে, তাহলে অবশ্যই আপনারা ইনগ্রিডিয়েন্টের লিস্টটা দেখে নেবেন। কারণ অনেক সময় প্রপার ইনগ্রিডিয়েন্ট আমরা যখন বলি অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট থাকে, হয়তো সামথিং মিসিং হতে পারে। তো আমি আমার মানে লিস্টের মধ্যে আমি পুরোটাই বলে দিয়েছি কতটুকু আমি ইউজ করেছিলাম। তো এই পর্যায়ে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, অ্যাজ ইউজুয়াল সবসময় যেটা করি, এর মধ্যে তেল দিয়ে দিব। তেল গরম হওয়ার পর আপনারা পেঁয়াজ দিয়ে দিবেন। এই জিনিসগুলো বললে না আমার অনেক হাসি পায়, কারণ সবাই বলবে যে তেল গরম হলে তো আমরা পেঁয়াজই দিব। এখন আমি রসুন দিয়ে দিব এবং রসুন এবং পেঁয়াজ দিয়ে একসাথে ভেজে নিব। আর এই পর্যায়ে লবণটা আমি দিয়ে দিলাম। এখানে আমি লবণ অল্প দিলাম, কারণ আমি যখন পালং শাকটা সিদ্ধ করেছিলাম তখন আমি একটু লবণ দিয়েছিলাম। আর এখন আমি আস্ত জিরোগুলো দিয়ে দিব। আর পালং শাকটা আপনারা চাইলে সিদ্ধ না করে করতে পারেন, আমি সিদ্ধ করেছি বিকজ অনেক সময় দেখা যায় যে পালং শাকে টু মাচ পানি হয়ে যায়, সেজন্য আমি সেটাকে আগে থেকে সিদ্ধ করে পানিটা শুকিয়ে আমি নিয়ে নিয়েছিলাম। আপনারা চা না যদি চান তাহলে না পানিটা মানে আগে বয়েল না করলেও পারবেন। আর অনেকে আবার সেটাকে ব্লেন্ড করে রান্না করেন, আপনারা যদি চান ব্লেন্ড করে করতে পারেন, পালং শাকটাকে সিদ্ধ দিয়ে ব্লেন্ড করে নিয়ে নেবেন। আমার এত মানে ব্লেন্ডারের মধ্যে একদম মানে ব্লেন্ড করা জিনিস আমার না বাচ্চাদের মতো লাগে, মনে হয় আমি নিউবর্ন বেবিদের মতো, সেজন্য আমি এত ব্লেন্ড করি নাই, আমি শাকের মতোই সেটাকে রাখছি। আর এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম। এখন এক এক করে সবগুলো ড্রাই যে মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে টমেটোটাকে একটু সিদ্ধ করে নিব। আর পালং পনির আপনারা গরম ভাত অথবা রুটির সাথে মানে সেটা বেশি মজা লাগে, আমি প্রেফার করব ভাত এবং পরোটা এবং রুটির সাথে, সেটা খুব বেশি মজা লাগে। ভাতের সাথে খেলেও, গরম ভাতের সাথে খেলেও সেটা মজা লাগে, বাট মানে আমি সবথেকে প্রেফার করি পরোটা অথবা রুটির সাথে। একদম সিম্পল এবং ইজি ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুবই মজার একটা মানে রেসিপি, আর এটা অনেক হেলদি। এই পর্যায়ে আমি সিদ্ধ করা পালং শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সময় অপেক্ষা করব, 2 মিনিটের মতো অপেক্ষা করে আমি একটু কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর আমার বাসায় যেহেতু একজন প্রিন্সেস আছেন সেজন্য আমি কাঁচামরিচকে ফালি করি নাই, না হলে অনেক বেশি জাল হয়ে যাবে, আর তাই আমি আস্ত মানে ইয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এই পর্যায়ে আমি পনিরগুলোকে দিয়ে দিব, দিয়ে আলতো করে নাড়াচাড়া করে নিব। আর এটা অনেক ইজি এবং সিম্পল ইনগ্রিডিয়েন্ট লাগে, আর খুব ইজিলি মেক করা যায়, আর খুবই হেলদি একটা খাবার। তো সবার কাছে আমি মানে কি বলবো,
রিকোয়েস্ট করবো যে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার আর বাচ্চাদের জন্য সেটা অনেক হেলদি একটা রেসিপি। আর সেই সাথে পুরনো কথাটা আমি আবার নতুন করে বলে নিই, যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা যারা নতুন মানে পুরনো আপনারা আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য। সবসময় আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।